আওয়ামী লীগের যুবলীগ আছে, বিএনপির যুব দল আছে, করকে তারা ধ্বংস করে নাই যখনই আজান হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র আন্দোলন সহ বাংলা ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিক রাখবেন। ইসলামী আন্দোলন রাজপথের লড়াকু সৈনিক সাবেক ওয়াশফিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নগর শাখা কর্তৃক আয়োজিত দান কাসীরা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সকল সহযোগী শাখার দায়িত্বশীল বর্গ, প্রিয় রংপুরবাসী, প্রশাসনের কাজে নিয়োজিত দায়িত্বশীল ভাইরা, আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের ইতিহাস, বহির্বিশ্বের ইতিহাস, যত জায়গায় কোনো জিনিসের অভ্যুত্থান হয়েছে, মূলোৎপাটন হয়েছে, সফলতা লাভ করেছে, প্রতিষ্ঠা হয়েছে, যুবকদের রক্ত, যুবকদের ঘাম, যুবকদের পরিশ্রমের বিনিময়ে। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যেই যুব আন্দোলন, ওই যুবলীগ যুবদলের সঙ্গে এই যুব আন্দোলনের কোনোদিন পার্থক্য হতে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? আমরা লক্ষ্য করে দেখেছি যারা যুবলীগ করে আওয়ামী লীগ তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, যারা যুবদল করে বিএনপি তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, তারা অন্যায়কে আর উস্কে দেয়, ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছে, বাংলা জমিন থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের মানব রচিত কবর রচনা করার জন্য। প্রিয় ভাইরা আমার, আমরা কথা স্পষ্ট বলি, আমরা একমাত্র আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব, আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের কোন প্রোগ্রামকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। অতএব আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশে যারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনে লিপ্ত, বহির্বিশ্বে যারা ইসলাম ও মুসলমানদের ক্ষতি সাধনে লিপ্ত, আপনি তাদেরকে অচিরেই দমন করার কঠিন ব্যবস্থা গ্রহণ করুন। বাংলাদেশে কাদিয়ানি সম্প্রদায়, বাংলাদেশে ধর্ম ব্যবসায়ী, বাংলাদেশে জঙ্গিবাদ, বাংলাদেশে সকল ধরনের মানুষ বসবাস করছে, ঠিক কি?